আপনারা দেখছেন বিশ্বভারত, এগিয়ে বিশ্ব এগিয়ে ভারত। আসানসোল সংশোধনাগারে বন্দি আত্মঘাতী। রবিবার আসানসোল সংশোধনাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হবার খবরে চাঞ্চল্য ছড়ায় সংশোধনাগারে। সূত্রের খবর, জামুরিয়া থানার নিঘার বাসিন্দা 31 বছরের সুরজ বেসরা ওরফে মাঝি এক হত্যা মামলায় অভিযুক্ত হয়ে যাবজ্জীবন জেল হয় তার। 5 বছর আগে সাজা ঘোষণা হয়। সূত্রের আরো খবর, মৃগী রোগে চিকিৎসা চলছিল তার জেলের মধ্যে। রবিবার সকালে জেলের বাথরুমে গামছা দিয়ে গলায় ফাঁস লাগিয়ে নেয় সে। প্রায় ঘন্টা খানেকের পর তাকে খুঁজে না পেয়ে পাহারারত কনস্টেবল বাথরুমের পাশে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। খবর দেয় জেলের সুপারকে। বিকেল বেলা বাড়ির লোকের উপস্থিতিতে সুরজের মৃতদেহ জেলা হাসপাতালে পাঠানো হয়। কি করে মারার করেছিল? জেলে ছিল, ফাঁসে লেগে মারা গেছে। আজকে জেল তো ভালোই, মানে 5-6 বছর হয়েছে। ওই তো পুলিশ এসেছিল এই 4টার সময় আমার কাছে, বল তোর ভাই তো সুসাইড করেছে। সে তো বসে তো বলে নাই, ও যে ফাঁসি লেগে মারা গেছে সে টাইমটা বলে নি আমাকে। আমি তাড়াতাড়ি গেলাম। ভাই মানো দাদা। ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত।